মেয়েটা সারাদিন খুব দুষ্টুমি করে আর দেখুন খাটের উপর উঠে সে ওই অড্রপের উপর থেকে যা আছে সব নামানোর চেষ্টা করে এইভাবে না কোনো দিন হাত পা ভেঙে যায় এই চিন্তাই চিন্তায় এভরিওয়ান আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই লাইক কমেন্টদের সাথে থাকবেন আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন আশা করে যে কোনো একটা ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে অনেক কাজের আসবে তো গাইস দেখুন আমার মেয়ে আস্তে আস্তে করে যাচ্ছে মানে আমাকে ভয়ও পাচ্ছে আবার যাচ্ছে ওটা নামানোর চেষ্টা করছে আমি যখনই ঘুমাবো তখনই ও এই ধরনের কাজগুলো করবে কে হচ্ছে রাতে বিরিয়ানি খেতে খুব মন চাচ্ছিলো তাই ভাবছি যে আজকে বিরিয়ানি রান্না করবো রাতের জন্য তো বিরিয়ানি মশলা নাই কিন্তু মশলা বাসাই ছিল সবগুলো মশলা যেমন হচ্ছে দারচিনি বড় এলাচ আবার হচ্ছে পাতা আর দুটো মরিচ খুব ভালো করে এটা হচ্ছে দিয়ে আজকে মশলা বানিয়ে বেরিয়ে রান্না করবো দেখা যাক কতটা মজা হোক বা স্বাদে আসে খুব ভালো করে মশলাগুলো আগে ভেজে নিতে হবে যেহেতু বাহিরের মশলার মতন এরকম ফ্লেভার আসবে না কারণ এই ফ্লেভারের জন্য আরও কয়েক রকমের মশলা দিতে হতো যেহেতু কয়েকটা মশলা আছে ঘরোয়া উপায়ে মানে মশলা কম দিয়ে আজকে রান্না করব দেখা যাক কেমন হয় আজকের রেসিপিটি মনে হয় যে বাহিরের থেকে খাব খারাপ হবে না ভালোই হবে কারণ ঘরোয়া জিনিস আপনি কম হইলেও সেটা ভালোই হবে খারাপ হবে না তো ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম আর মাংসও ছিল দুইজন মানুষের জন্য ঠিক আছে হাফ কেজির মতন মাংস মানে হাফ কেজি চাল আর হাফ কেজির মতন মাংস এটাই ঠিক আছে কারণ আমরা দুইজন মানুষ আমি আর আপনাদের ভাইয়া এই দুজন মানুষের জন্য হাফ কেজি চালটাই ঠিক আছে মানে বেশি হয়ে যায় থেকে যাবে আবার সকালে খাওয়া হয়ে যাবে তো মাংসগুলো একটু ছোট করে কাটবো যেহেতু এটা আমি হচ্ছে প্রেশারে রান্না করবো তো একটু ছোট করে নিয়েছি আর শর্টকাটভাবে প্রেশারে রান্না করলে শর্টকাট খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর বাচ্চা নিয়ে বুঝতে পারছেন খুব তাড়াতাড়ি রান্না করতে হবে আর প্রেশারের চা সিটি দিলে মাংস হয়ে যায় তো প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে তারপর মাংসটাকে দিয়ে দিলাম আর এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন খুব ভালো করে একটু থেতলে নিয়েছি তারপরে এটা দিয়ে দিল এরপর সমস্ত মশলা মানে একটা মাংসেতে যা যা লাগে এটা তো আর বলতে হবে না যা যা লাগে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সবগুলো মশলা খুব ভালো করে এটা দিয়ে দিতে হবে আমি সব সময় সব কিছুতে হলুদ কম খাই তাই আমি এখানে হলুদের পরিমাণ একটু কম দিয়েছি যদি হলুদ বেশি খান সেক্ষেত্রে হলুদ বেশি দিবেন আর ঝালে আমি দিয়ে দিলাম হচ্ছে দুই চামচের মতন ঝালের গুঁড়ো গরু মাংসের দুটো ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো আমি এখানে দুই চামচের মতন ঝালের গুঁড়ো দিলাম আর তারপর আমি এই যে মশলা গোটা মশলা যেটা ভাঙিয়ে নিয়েছি ওটা আমি দিয়ে দিলাম ব্লেন্ডারে খুব ভালো করে সবগুলো মশলা আমি ভাঙিয়ে নিয়েছি তো ওটা দেখালাম না ওই মশলাটা দিয়ে দিলাম আমি তারপর দিয়ে দিলাম হচ্ছে লবণ পরিমাণ মতন আর দেওয়ার পর এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম যেহেতু গরু মাংসতে তেল ছিল তাই আমি খুব একটা বেশি তেল দিলাম না তারপর খুব ভালো করে এটা হাত দিয়ে মাখিয়ে দিতে হবে আপনি যখন প্রেশারে রান্না করবেন সবগুলো উপাদান ভালো করে দিয়ে তারপর হাত দিয়ে মাখিয়ে দশ মিনিটের মতন রেস্টে রেখে দেবেন তারপর আপনারা হচ্ছে হলো চুলাতে জাল দিবেন দেওয়ার পর খুব ভালো করে এটা হচ্ছে চারটে সিটি দিলে আপনার হচ্ছে রান্নাটা রেডি হয়ে যাবে তবে সব থেকে বড়ো কথা হচ্ছে প্রেসার কুকারে রান্নার আপনার পানির পরিমাণটা বুঝতে হবে যদি আপনি পানির পরিমাণটা না বুঝেন সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে আপনি রান্না করতে পারবেন না আমি এখানে প্রায় অল্প পানি দিয়েছি আর এখানে আমি চারটে সিটি দিয়েছি সো গাইস দেখুন আমার মাংস রান্না রেডি ছোট কালটা মশালা অনেক হয়েছে আর তেল তো প্রচুর হয়েছে আর এরপর আমি একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে খুব ভালো করে বাঘ দিয়ে দিবো এদিকে হচ্ছে বিরিয়ানি রান্না করব আর বিরিয়ানি হচ্ছে রান্না করবো রাইস কুকারে খুব শর্টকাট ভাবে তাড়াতাড়ি হয়ে যাবে তো আপনারা যারা রাইস কুকারে রান্না করেন তারা বুঝবেন যে রাইস কুকারে বিরিয়ানি রান্না করার মজাটা অন্যরকম একদম ঝরঝরা হয় বিরিয়ানি আর প্যারা কম তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে তেল পর্যাপ্ত পরিমাণ দিয়ে খুব ভালো করে এটা নাড়ানি দিয়ে দেবো যখন দেখবেন যে এটা একদম লালচে কালার হয়ে আসছে মোটামুটি ঠিক তখন হচ্ছে এখানে আপনার চাল দিয়ে খুব ভালো করে একটু চালটাকে ভিজে নিতে হবে আপনার চুলার থেকে মানে গ্যাসের চুলার থেকেও আপনি বিরিয়ানিটা যদি আপনি রাইস কুকারে রান্না করেন সেক্ষেত্রে বিরিয়ানি অনেক বেশি ভালো হয় গ্যাস এখানে হচ্ছে গোটা মশলা গুলা দিয়ে দিলাম গোটা মশলা দুইটা দিয়েছি আর তেজপাতা দিয়েছি তারপর তেলটাকে একটু তেল দিয়ে খুব ভালো করে এটা নিব নারানি দিয়ে নিব আর দেখুন অনেকটা লালচে কালার হয়ে গেছে তো এবার আমি এখানে চাল দিয়ে নেব চালটা আমি হচ্ছে আধা ঘন্টা আগে এটা ভিজিয়ে রেখেছিলাম ভিজে রাখার পর একদম পানিটা ঝাড়িয়ে নিয়েছি মানে একদম ঝরঝরে করে নিয়েছি আর এবার এটাকে খুব সুন্দর করে পাঁচ মিনিটের মতন খুব ভালো করে এটা ভেজে নিব তাহলে হবে পাঁচ মিনিট ভাজলেই আনক আর কিছু লাগবে না তা আমি এখানে পাঁচ মিনিট ভেজে তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিতে হবে তো লবণ দিয়ে খুব ভালো করে এটা পাঁচ মিনিট আমি ভেজে নেব যার আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই গাইস ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি গাইস আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর একটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে একটা লাইক করে সাথে থাকবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছাবে তো অবশ্যই আপনাদের এই লাইকটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তাই প্লিজ গাইস অবশ্যই লাইক দিবেন তো গাইস তারপর দেখুন ওই মশলার যে মশলা আমি বিরিয়ানির জন্য করছি সেই মশলাগুলো আমি পরিমাণ মতন দিয়ে তারপর এটা খুব ভালো করে আমি আবার নারণ দিয়ে নিব দেওয়ার পর এখানে আপনি রাইস সব থেকে মেন যে জিনিসটা হচ্ছে রান্না করা সেটা হচ্ছে পানির পরিমাণ আপনার পানির পরিমাণটা একদম ঠিকঠাকভাবে দিতে হবে আর আপনি বুঝবেন কী করে যতটুকু চাল আছে ঠিক ততটুকুই আপনার পানি দিতে হবে তার থেকে আপনি বেশি হতে পারে অল্প কিন্তু খুব বেশি হওয়া যাবে না খুব বেশি হলে কিন্তু আপনার হচ্ছে বিরিয়ানিটা একদম লেটকে যাবে তো গাইস দেখুন আমার রান্নাটা একদম শেষ আর এত বেশি ঝরঝরা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন চাইলে আপনারা এরকমভাবে বিরিয়ানি রান্না করে খেতে পারেন আর খুব শর্টকাটভাবে আপনারা তৈরি করতে পারবেন আই হোপ আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে সাথে থাকবেন আর অবশ্যই আমার যদি কোনো ভুল থাকে তাহলে সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন চেষ্টা করব নেক্সটায় সেই ভুলগুলো না হবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য